Samsung Guru Music 2 Negative Screen Problem Solution বন্ধুগণ Samsung Guru Music 2 বা b310e 313e এবং এই মানের যত কিপ্যাড মোবাইল আছে প্রায় আমরা দেখতে পাই যে লেখা উলটপালট হয়ে যায় অর্থাৎ উপরের লেখা নিচে নিচের লেখা উপরে হয়ে যায় তো এমন যদি লেখা উল্টা হয়ে যায় তাহলে কিভাবে সমস্যার সমাধান করবেন এই যে দেখেন আমার সামনে সেটটি ব্যাটারি আইকন এবং নেটওয়ার্ক বার উপরে থাকার কথা অথচ নিচে এসে বসে আছে এবং সম্পূর্ণ লেখা উল্টা পাল্টা হয়ে আছে বন্ধুগণ এমন সমস্যা হলে সমাধান কিভাবে করবেন এই বিষয়টি আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখছেন দুনিয়াদারি চ্যানেল পুরো ভিডিও জুড়ে আছে আমি অলি ভাই এট ফার্স্ট আমাদের যেটি করতে হবে সেটি হলো সিম ব্যাটারি খুলে সেটটি ডিসেম্বলি করতে হবে আমি সেটটি ডিসেম্বলি করতেছি ডিসেম্বলি করার পরে দেখাবো এমন সমস্যা হলে ঠিক কোন জায়গায় কাজ করতে হয় কী কাজ করতে হবে দেখানোর পর আমরা এই সেটটি দিয়েই চেক করব যে এই সমস্যার সমাধান হলো কি না বন্ধুগণ কয়েকটি স্টেপে এই কাজ করা যায় অ্যাট ফার্স্ট আমরা ডিসপ্লে যে কানেক্টরগুলি আছে সেগুলি রিসোল্ডারিং করব তারপর যদি কাজ না হয় তাহলে আমরা ডিসপ্লে চেঞ্জ করে দেখব তারপরও যদি কাজ না হয় তাহলে আমরা ডিসপ্লের যে জাম্পারগুলি আছে সেগুলি চেক করব যদি ডিসপ্লে অন্যটি লাগানোর পর লেখা একই রকম দেখা যায় অর্থাৎ উপরে লেখা নিচে নিচের লেখা উপরে অর্থাৎ লেখা যদি উল্টা হয়ে থাকে তাহলে বুঝব যে সমস্যাটি মাদারবোর্ড থেকে তো মাদারবোর্ড থেকে সমস্যা সমাধান কীভাবে করব ফাইন্ড আউট কীভাবে করব সমস্যা সেটি আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো অ্যাট ফার্স্ট আমরা ডিসপ্লে কানেক্টর ভালো করে পরিষ্কার করব তারপরে রিসোল্ডারিং করব রিসোল্ডারিং করার পরে আমরা ব্যাটারি কানেক্ট করে দেখব সেটটি ওপেন করে হলে আগের মতো ডিসপ্লে উল্টা আসে কি না বন্ধুগণ এমন সমস্যা যে কোনো কিপ্যাড মোবাইলে হতে পারে হলে কি করবেন শুধু কিপ্যাড মোবাইল নয় যে কোনো অ্যান্ড্রয়েড সেটও হতে পারে সমস্যার সমাধান প্রায় একই রকম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একটি ভিডিও দেখলে আজীবন এর উপর ভিত্তি করে যে কোনো মোবাইলের এমন সমস্যার সমাধান আপনি অনায়াসে করতে পারবেন তো অ্যাট ফার্স্ট আমরা একটু পেস্ট ইউজ করে সোল্ডারিং আয়রন দিয়ে রিসোল্ডার করে নিব ওকে আমি একটু পেস্ট নিচ্ছি পেস্ট দেওয়া হলো এবার সোল্ডারিং আয়রনটি একটু পরিষ্কার করে নিই যেহেতু মাথায় ময়লা আছে এবার সুন্দর করে সোল্ডার করে দিব অনেক সময় পানি ঢুকে ঘাম ঢুকে শর্ট হয়ে যায় আবার কোনো কোনো সময় দেখা যায় লাইন ডিসকানেক্ট হয়ে থাকে সেজন্য এমন সমস্যা হতে পারে দেখে শুনে ভালো করে সোল্ডার করব তারপর ওয়াশ করব তারপরে সেটটি চালু করার পর দেখব সমস্যার সমাধান হলো কি না যদি এতে সমস্যার সমাধান না হয় তাহলে আমরা অন্য একটি ডিসপ্লে দিয়ে চেক করব যদি এত সমস্যার সমাধান না হয় তাহলে আমরা জাম্পারগুলি মেপে মেপে দেখব ঠিক আছে কি না যাই হোক এখন একটু ওয়াশ করে নিব তারপরে আমরা ব্যাটারি কানেক্ট করে চালু করে দেখব সমস্যার সমাধান হয় কি না একটু ওয়েট করি বন্ধুগণ থ্রি
ইনার অকটেন বা যে কোনো ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। সোল্ডারিং আয়রন দিয়ে যে কোনো কাজ করার পর আমরা ভালো করে পরিষ্কার করে নেব। এই যে দেখেন আমাদের কাজের পরে কিন্তু আমরা যে সকল পেস্ট বা রজন দিয়ে সোল্ডার করি, বিশেষ করে রজন দিয়ে সোল্ডার করলে এমন দাগ থাকে, ইতিপূর্বে রজন দিয়ে সোল্ডার করা হয়েছে, তো আমার পেস্টটি রজন দিয়ে মিক্স করা, যার কারণে একটু দাগ পরে আছে, সেজন্য আলাদাভাবে উঠাতে প্রয়োজন হলো। এখন আবার আরও একটু পেস্ট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। বাস ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। এবার আমরা ব্যাটারি কানেক্ট করার পর চেক করব। তার পূর্বে অবশ্যই একটু শুকিয়ে নিতে হবে হটগান দিয়ে, যাতে সেত সাথে ভাপ না থাকে, ভিজা না থাকে। যতক্ষণ পর্যন্ত অকটেট থিনার না শুকাবে ততক্ষণ পর্যন্ত ব্যাটারি কানেক্ট করা যাবে না। যাই হোক, এবার ব্যাটারি কানেক্ট করে আমরা সেটটি চালু করে দেখব সমস্যার সমাধান হলো কিনা। দেখা যাক কি হয়। এই যে দেখেন সমস্যার সমাধান কিন্তু হয়ে গিয়েছে, লেখা আগের মতো উল্টা আসে নাই, নিজ পজিশনে লেখা এসেছে। বন্ধুগণ, এট ফার্স্ট আমরা সোল্ডার করে দেখব, তারপর যদি সমস্যার সমাধান না হয় অন্য ডিসপ্লে দিয়ে চেক করব। এরপর যদি সমস্যার সমাধান না হয় তাহলে জাম্পারগুলো দেখব ঠিক আছে কিনা। বন্ধুগণ, এলসিডি জাম্পার ঠিক কোন জায়গা থেকে আসে এমন একটি ভিডিও আমার প্রথম চ্যানেল নিশ্চিত বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। সবগুলি জাম্পার ঠিক মাদারবোর্ডের কোন জায়গা থেকে আসবে আমি সম্পূর্ণ ডিটেলস বলে দিয়েছি। যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে নিটটিচ লিখে সার্চ দিবেন, NWD নিট TACH নিটটিচ, সেখানে এলসিডি জাম্পারের এবং লাইট জাম্পারের যে কানেকশনগুলি আছে সম্পূর্ণ ডিটেলস আমি বলে দিয়েছি, ইচ্ছা করলে আপনি দেখে আসতে পারেন। বন্ধুগণ, আপনি যদি নতুন হন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।